ভারতের গুজরাটের জমনগরে এখন চলছে রাজকীয় বিয়ের প্রস্তুতি। অপেক্ষা প্রহর শেষ হলো বলে আর কিছুদিনের মধ্যেই চার হাত এক হতে চলেছে। রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট রাজকীয় বিয়ে নিয়ে চলছে জোরদার প্রস্তুতি। আগামী মাসের 1-3 তারিখ গুজরাটের জমনগরে রিয়েলেন্স গ্রিনস এ অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অনুষ্ঠানে থিমের সাথে মিলিয়ে ড্রেস কোড রাখা হয়েছে। নাচ, গান, কার্নিভেল কি থাকছে না এই অনুষ্ঠানে। 1 মার্চ থেকে শুরু হবে অনন্ত ও রাধিকা প্রাক বিবাহের অনুষ্ঠান। প্রথম দিনের থিম রাখা হয়েছে ইভিনিং ইন এভারল্যান্ড, সঙ্গে থাকছে ড্রেস কোড, এলিগ্যান্ট ককটেল পোশাক পরতে হবে। দ্বিতীয় দিনের থিম আ ওয়াক অন দা ওয়াইল্ড সাইড, সেখানে জঙ্গল ফিভার ড্রেস কোড রাখা হয়েছে। অনুষ্ঠানটি আম্বানিদের জমনগরের অভয়ারণ্যে অনুষ্ঠিত হবে। অতিথিদের এই অনুষ্ঠানের জন্য মানানসই জুতো এবং পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমন্ত্রিতরা মেলার অবহে তাদের সাফারি থিমযুক্ত পোশাকগুলিকে আরো মার্জিত পোশাকের জন্য অদল বদল করবে। এর জন্য ড্রেস কোড হলো চমকানো দেশি রোম্যান্স, যা সকলের জন্য আকর্ষণীয়। সকলকে শেষ দিনে ভারতীয় দেশি পোশাক পরার অনুরোধ করা হয়েছে। আনন্দ ও রাধিকার অনুষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন অতিথিরা। শাড়ি পরানো থেকে মেকআপ, চুল বাঁধা ইত্যাদির সাহায্য করার লোক পাবেন অতিথিরা। রাধিকা অনন্তের অতিথি তালিকাতেও বিরাট চমক থাকতে চলেছে। ভারতের ভিআইপি অতিথিদের তালিকায় রয়েছে কুমার মঙ্গলম, বিরলা, উদয় কোটাক, আদর পুনাওয়ালা, সুনীল মিত্তল, আধ্যাত্মিক গুরু সদ্গুরু শচীন টেন্ডুলকার এবং তার পরিবার, এম এস ধোনি এবং তার পরিবার, রোহিত শর্মা, কে এল রাহুল, বচ্চন পরিবার, রজনীকান্ত এবং তার পরিবার। পরিবারের সঙ্গে হাজির হবেন শাহরুখ খানও। তালিকায় থাকছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এবং মাধুরী দীক্ষিত। দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সাক্ষী হতে চলেছেন অনন্ত রাধিকার বিশেষ দিনগুলির। শোনা যাচ্ছে মাইক্রোসফট কর্তা বিল গেটস, মেটার সিও মার্ক জুকারবার্গ, ব্ল্যাক রকের সিও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিও বব ইগার, অ্যাডোবের সিও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ব্যাংক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থামস ময়নিহান, ভুটানের রাজা রানীর মতো ব্যক্তিরা অনন্ত রাধিকার প্রাক বিবাহের উদযাপনের অংশ নেবেন। ইতিমধ্যে 16 ফেব্রুয়ারি জামনগরে অনন্ত রাধিকার লাগান লাগভানু অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এটি গুজরাটিদের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বর কনে তাদের বিয়ের কার্ড তাদের সৃষ্টিকর্তাদের কাছে নিয়ে যান ও বিয়ে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রার্থনা করেন। অনন্ত রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউড অভিনেতা অভিনেত্রীরাও। রণবীর কাপুর ও আলিয়া ভাট সেই উদযাপনে নাচের অনুষ্ঠানও করবেন। অতিথিদের জন্য বিমান ব্যবস্থাও রাখা হয়েছে। অতিথিরা জমনগরে আসছেন চার্টার্ড ফ্লাইটে, সেটা দিল্লি বা মুম্বাই যেখান থেকেই হোক না কেন। 1 মার্চ সকাল 8-1 মধ্যে একাধিক ফ্লাইট ছাড়া হবে এই 2 শহর থেকে। অতিরিক্ত মালপত্রের জন্য বিমান সংস্থার যাতে কোনো সমস্যা না হয় তাই অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রত্যেক অতিথিকে ন্যূনতম জিনিস আনতে অনুরোধ করা হয়েছে। বিশ্বের শীর্ষ ধনকুবের পরিবারগুলোর তালিকায় আম্বানির পরিবার রয়েছে নবমে। পারিবারিক রীতি অনুসারে স্বভাবতই এই পরিবারের নারীরা একটু ভারী অলংকার পরিধান করেন। তাদের পোশাকেও বসানো হয় কোটি টাকার হীরা। কিন্তু মজার ব্যাপার হলো তারা নামি দামি হীরা প্লাটিনাম ব্যবহার করলেও সে পরিবারের কেউই সোনার কোনো অলংকার পরিধান করেন না। এর কারণ হিসেবে ধারণা করা যায় তাদের বাড়ির যে কমোডগুলো রয়েছে সেগুলো সোনা দিয়ে তৈরি, তাই সোনা অলংকার হিসেবে পরিধান করা তাদের কাছে অপমানজনক। আনন্দ রাধিকার মূল বিবাহ অনুষ্ঠিত হবে 12 জুলাই। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।